পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ও আইনজীবী উদয় কোনারকে শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির অতিথি নিবাসে সিবিআই দপ্তরে ডেকে পাঠানো হয়। যদিও তাদের লিখিতভাবে ডাকা হয়নি বলে জানান বিধায়ক। শুক্রবার বিধানসভার অধিবেশন থাকায় বিধায়ক সিবিআই আধিকারিকদের বৃহস্পতিবার দেখা করার অনুমতি চাইলে সেটা অনুমোদন করা হয়। বিধায়ক খোকন দাস বৃহস্পতিবার দুর্গাপুরে সিবিআই দপ্তরে হাজির হন। সেখানে সিবিআই দপ্তরের আধিকারিকরা তার সাথে 10 মিনিট কথা বলেন। পরে বর্ধমানে ফিরে কার্জন গেট চত্বরে বিধায়ক সহায়তা কেন্দ্রে সাংবাদিক বৈঠক করে জানান, আপনাকে একবার আমাদের এখানে আসতে হবে। আমি বললাম কেন, বললো আপনি একটা ওই ইলাম বাজারের একটা ঘটনায় আপনার মোবাইল নাম্বারটা পাওয়া গেছে, তাই যাদের যাদের মোবাইল নাম্বার পাওয়া গেছে তাদের দেখেছি, আপনি তাহলে 3 তারিখে আসবেন। আমি বললাম আমার 3 তারিখে না, আমি 2 তারিখে যাবো, কারণ 3 তারিখে আমার বিধানসভা, আমি 2 তারিখে আপনাদের সঙ্গে দেখা করবো। তা আমি যে দেখা করলাম, বললো যে আপনি এই ফোন নাম্বারটা আপনি ফোনে কথা বলেছিলেন। আমি বলেছি হ্যাঁ, 2 তারিখে আমি জেতার পর আমি অভিনন্দন জানিয়েছি যে আমি এত ভোটে বর্ধমান দক্ষিণ থেকে জিতলাম, এটাই আমার ব্যাপার। কাকে ফোন করেছিলেন? ফোন করেছি আমাদের যে কোনো নেতাকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলাম। এবার তার নাম্বারে হয়তো আমার নাম্বারটা পেয়েছে, তার জন্য আমাকে ওরা ডেকেছিল, আমি দেখা করে চলে এলাম। আর সব থেকে বড় ব্যাপার, দেখা করাটা আর এইভাবে ডাকাটা কোনো ব্যাপার নাই। আমি একজন বিধায়ক, আমাকে কোনো চিঠিও করে নাই, কিছু করে নাই, কিন্তু আমি এই কারণেই গেলাম, কারণ আপনারা দেখতে পাচ্ছেন গোটা রাজ্য জুড়ে আমাদের তৃণমূলের নেতাদের যেভাবে বিজেপি হয়রান করার চেষ্টা করছে। আমি থাকি বর্ধমান দক্ষিণে, আমার দক্ষিণে কোনো ঝামেলা নাই, কোনো গন্ডগোল নাই, কোনো সিবিআই কেসের কোনো ব্যাপার নাই। কোথায় ইলামবাজারে কি হয়েছে, বর্ধমান থেকে ইলামবাজার কত দূর, এবং গণনার দিন, যে গণনার দিন আমি আমার গণনা কেন্দ্রে 4টে পর্যন্ত আমরা গণনা কেন্দ্রে, তারপরে আমরা বিজয় মিছিল টিছিল করে আমরা বাড়ি গেছি, এটা অন্য কোনো ব্যাপার না। বিজেপি সারা রাজ্যে কিছু নেতাকে চক্রান্ত করে তাদের মনোবল দুর্বল করতে চাইছে। তারা চাইছে এইসব নেতাদের যদি বিভিন্ন কারণে আমরা ফাঁসাতে পারি তাহলে রাজনীতির দিক থেকে আমরা লাভবান হব। এই চিন্তা ভাবনায় সামনে পঞ্চায়েত ভোট আসছে, লোকসভা ভোট আসছে, আমরা যাতে ভালোভাবে কাজ না করতে পারি। এবং আর একটা ব্যাপার, ভোট আসছে, যারা তৃণমূলের নেতা যারা বিভিন্নভাবে সাংগঠনিকভাবে কাজ করছে তাদের দুর্বল করার চেষ্টা করছে বিজেপি। এটা করবে, 24 সাল পর্যন্ত করবে। এটা আমরা মনে করি যে 24 সাল পর্যন্ত বিজেপি এইভাবে তৃণমূলের নেতাদের হ্যারাসমেন্ট করবে। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দবার্তা।